caga. La fiesta no para, apenas comienza. C'est comme si, c'est comme ça. কিভাবে শুরু করব ঠিক বুঝতে পারতেছি না। ওই স্টোকস, মেসি ভাই বুঝতে পারতেছি না কেমনে কথা বলা শুরু করব, আর বুঝবই বা কেমনে, আমগো তো তার পাঁচবার কাজ দিতে নাই। ওই কেটা কোথায় আসোস, নেইমারের দুই বোতল সেভেন আপ দে ভাই, ফ্রিজে তো সেভেন আপ নাই, স্প্রাইট আছে দিমু। থাম তুই, কিছু বুঝোস না, কথা কইস না, মেজাজটা এমনি গরম আছে। তোমরা ওই আর্জেন্টিনারা হারাজীবন দুই বোতল সেভেন আপ নিয়ে বয়া থাকবা, আর তোমরা ওই ব্রাজিলরা হারাজীবন পাঁচটা কাপ নিয়ে উয়া থাকবা। আমরা তো পাঁচটা কাপ নিছি, তোরা কয়টা নিছোস? আমরা যে কয়টা কাপ নিছি ওইগুলা সারাজীবন ক্যালকুলেটার দিয়ে হিসাব করেও বের করতে পারবা না। ও আচ্ছা, তাই নাকি? নেইমার ভাই, আমার কাছে সায়েন্টিফিক ক্যালকুলেটার আছে দিমু। হ দিলে তো ভালোই হয়। দূরে বেটা, তোর একটা কইসি কথার মধ্যে কথা কইবি না, দেখতেছিস না আমার মতো একটা লিজেন্ড প্লেয়ার কথা কইতেছে? নিজেরা যে লিজেন্ড বলে সে লিজেন্ড নাই হয়, ফ্যান্সরা যাকে লিজেন্ড বলে লিজেন্ড সেই হয়। বাহ বাহ, মারহাবা মারহাবা। লিজেন্ড যে নাই বলে লিজেন্ড, লিজেন্ড সে নয়, লিজেন্ড যে সম্মান করিয়া যে লিজেন্ড বলে লিজেন্ড সেই হয়। আহাহাহা, মারহাবা মারহাবা। আপনারা এক কাজ করেন, ফুটবল খেলা বাদ দিয়া কবিতা লেখা শুরু করেন, ব্যাপক সাড়া পাবেন। তুই আবার আমগো কথার মতো কথা কস। কি আবার কি আবার? হ্যাঁ কথা কইছি তো, কি হয়েছে? বেশি কথা কইলে সেভেন আপ খাওয়াই দিমু। আপনি আবার গেলান কেন? ব্রাজিলের পাঁচটা ওয়ার্ল্ড কাপ বর্তা করে খাওয়াই দিমু নে। এ মেসি ভাই থামেন, স্টোকস কেপা গেছে। আমি তো থাইমে আছি, তুই তো পক পক করতেছস। আমি বক বক করতেছি, আপনি বক বক করতেছেন, চুপ থাক, আপনি চুপ থাক। আরে বাপরে, তোরা দুইটাই চুপ থাক। এমনি আমার ডাইন কানে আমি কম শুনি, আর সেই সকাল থেকে পক 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 কইরাই যাইতাছেন। আবার কলিং বেল বাজায় লোকেটা, দাঁড়ান যাইয়া দেখে আসি। কি রে মেসি নেইমার, তোকে আমি পুরো শহর খুঁজে বেড়াইতেছি, আর তোরা ইহানে স্ট্রাকচার বাসে বসে কি করস? ঝগড়া করি। বাহ, তোর ঝগড়া করতে পারস, দেখি দেখি কেমনে ঝগড়া করে। হ ভাই, ব্রাজিল আর্জেন্টিনা ঝগড়ায় দলে দলে যোগদান করিয়া দোজানের অশেষ নেকি হাসিল করুন। না না, এমনি চলতে থাকলে তো দেখতেছি মারামারি বাইতে যাইব। আপনারা ঠান্ডা হন, ঠান্ডা হইয়া নিজেদের রেকর্ড সময় একে অন্যকে বলেন। আর্জেন্টিনা 14 বার কোপা আমেরিকা জিতছে, তো কি হয়েছে? আমরা 5 বার কাপ জিতছি, আমরা 2 বার অলিম্পিক গোল্ড জিতছি, তো কি? আমরা 5 বার কাপ জিতছি। ব্রাজিলের 19টা আন্তর্জাতিক শিরোপা, আর আর্জেন্টিনার মাত্র 17টা। তোকে চাইতে 2টা বেশি দিচ্ছি, আর 5 বার কাপ তো জিতছি। মুখোমুখি লড়াই ব্রাজিল জিতছে 44 বার, আর আমগো আর্জেন্টিনা জিতছে 39 বার, বুঝছো? 39 বার। মেসি ভাই, এগুলো আপনাকে রেকর্ড করতেছেন নাকি আপনাকে বাসকার রেকর্ড করতেছেন? মুখোমুখি লড়াই তো 5 বার বেশি দিচ্ছি, আর 5 বার কাপ তো জিতছি। দূর ভাই, কি লাগাইছেন? 5 বার কাপ জিতছি, 5 বার কাপ জিতছি, আর কোন রেকর্ড নাই নাকি? আর দাঁড়া, রেকর্ড কত এখনো শুরুই করি নাই, শোন তাইলে। আমরা 5 বার বিশ্ব চ্যাম্পিয়ন, ওই তো মনে বুঝছি, 7 আপ খাও। আমগো ব্রাজিলে 8 বার কোপা আমেরিকা জিতছে, ওই তো বুঝছি তো, 7 আপ খাও। আমরা প্যান আমেরিকান কাপ জিতছি 2 বার, 7 আপ। কনফেডারেশন কাপ জিতছি 4 বার, ওই ওরে কেউ 2 বোতল 7 আপ দে। আরে থামবি তোরা, 5 বার কাপ জেতা আর 7 আপ খাওয়া, এই দুইটা কথা ছাড়া কি আর কোন কথা নেই তো গো? আর তোর ব্রাজিল আর্জেন্টিনা উদাই লাফাইতেছস, দেখা গেল ঘরের কাপ ঘরেই থেকে গেল, আই মিন রাশিয়ার কাপ রাশিয়ায় পায় গেল। অবাই ঠিক কইছেন, বিয়া করলে আর্জেন্টিনা সমর্থন করা মায়ারই বিয়া করা উচিত, কারণ 28 বছর আসা তো ওইয়াও যে আর্জেন্টিনা ছাড়েনি, সে আর যাই হোক সংসার ছাড়বো না। ওই স্টোকস, মেসিরে বইলা দে, আমরা ফিফা র‍্যাঙ্কিং এ 2 নম্বরে, বুঝছস? 2 নম্বরে, আর আর্জেন্টিনা 5 নম্বরে। ভাই নেইমার ভাই বলতেছে যে ব্রাজিল র‍্যাঙ্কিং এ 2 নম্বরে আর আর্জেন্টিনা 5 নম্বরে। আচ্ছা নেইমারে বল যে 2 বড় না 5 বড়। নেইমার ভাই, 2 বড় না 5 বড়? 5 বড়? তাহলে র‍্যাঙ্কিং তো আমগোই বেশি হলো, তাই না? ওরে কয় যে আমি 5টা ব্যালন ডিয়ার জিতছি, ও কয়টা জিতছে? মেসি ভাই 5টা ব্যালন ডিয়ার জিতছে, আপনি কয়টা জিতছেন? আরে রাখ তোর ব্যালন ডিয়ার, 2013 ফিফা কনফেডারেশন কাপে গোল্ডেন বল জিতছি, গোল্ডেন বল। গোল্ডেন বল মানে বুঝছস? সোনার বল, সোনার বল। ওরে বল যে ওই রকম 1 ডজন গোল্ডেন বল আমার বাসার আলমারিতে পড়ে আছে। ভাই ওরকম 1 ডজন গোল্ডেন বল মেসি ভাইয়ের আলমারিতে পড়ে আছে, মুখে তো কত কিছুই বলা যায়। ওরে বল যে ও আবাল। মেসি ভাই আপনি আবাল, শালার বেটা তুই আবাল। আমি আবাল, তোর বাবা আবাল। তুই আমার বাপ নিয়ে কথা কইলি, তোর কি এই সাহস দিছে আমার আবাল বলার? নেইমার ভাই। ওরে বল যে ও আবাল। নেইমার ভাই আপনি আবাল, শালা তুই আবাল। আমি আবাল, তোর বাবা আবাল। ধুরো, এই 2 আবালের মাঝখানে থেকে আমিও আবাল হয়ে যাইতেছি, কে আবাল সেটা সবাই জানে। ভাই ভাই আপনার থামেন, আর নিতে পারতেছি না, এইবার এই ঝগড়ার অবসান ঘটানো দরকার। তো মেসি ভাই, ফুটবল ইতিহাসে আপনাদের সেরা অর্জন কি? ব্রাজিলে 7 আপ খাওয়া। আর নেইমার ভাই আপনাদের? 5 বার কাপ জেতা। এই ঝগড়ার একটাই সমাধান আছে, আর তা হইলো ব্রাজিলের 5টা কাপে 7 আপ ডাইলা আর্জেন্টিনার খাওয়াই দেওয়া। তাইলে কি হইব? তাইলে আর কি হইব, ফ্রিজে ঠান্ডা 7 আপ খাইয়া সবার মাথা ঠান্ডা হয়ে যাইব। থাম তুই, হের লাগাই তো ব্রাজিল ওকে প্রথম আন্তর্জাতিক ম্যাচে আমগুলোকে 3-0 গোলে হারছে, আর এরপর যে আমগো কাছে 35 বার হারছো,
দূর বেটা ব্রাজিল খেলা পারে না ব্রাজিল খেলা পারে না না আর্জেন্টিনা খেলা পারে না মনে হয় না এই ঝগড়া আমি থামাইতে পারবো এই ঝগড়া চলতেই থাকবো আর ফুটবল এসব ভয় দেখেই মানুষ ফুটবল এত ভালোবাসে তাই ঝগড়া চলতেছে ঝগড়া চলবো আর খেলা তো হইবই তোকে ব্রাজিলের খেতায় আগুন তোকে আর্জেন্টিনার কম্বলে আগুন আমরা পাঁচবার কাপ জিতছি পাঁচবার ওই কাপের মধ্যে সেভেন অফ ঢাই লাখ হাজার আর্জেন্টিনা চোদ্দবার কোপা আমেরিকা জিতছে চোদ্দবার তো কি ব্রাজিল কি বইয়াবে আঙুল চুষছে तुम जगे